ছোনো তো কইলে অমলি, ছোনো তো চইলে আছে এলে মেলে ছোনা। পরে এটা পরে, এটা তো ভালোই লাগবে দেখতে। না ভালোই লাগবে, পরে দেখো চোখে না দাগ হয়নি, পরো দেখি এদিকে দেখাও। এই হাই হিরো হিরো, হ্যাঁ ভালো লাগছে। খুলে গেছে, কোন পারে যাবে আগে, কোন পারে বাগুয়েটি দেখে আগে যাবে নাকি আগে এখান থেকে যাওয়া যায়? ওখানে ওই দেরি হলে ওইদিকে হলে অসুবিধা নেই, এখানে তো পরেও যেতে পারবে, যখন তখন এখানে যাওয়া যাবে। চলো পাশে যখন যাওয়া যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 31st of March, আমরা তিনজনে এখন দুপুরবেলা, ভর দুপুরবেলা বেরোচ্ছি শপিংয়ে। সমস্ত কাজ সকাল সকাল কমপ্লিট করে নিয়েছি, রান্না করে নিয়েছি, মাছের ঝোল, আমের কি বলে চাটনি বানিয়ে নিয়েছি, আর ভাতটা খাওয়ার সময় করে নেব। ও রোজাতে আছে, আমরা নেই। মেয়েকে মাছ খাইয়ে নিয়েছি, ও তো শুধু মাছ খায়, ভাত ভাত খায় না। তো ব্রেড খেয়েছে, আবার ছাতু খেয়েছে আমার সাথে। এখন আমরা দুপুরবেলা তিনজনে মিলে বেড়াচ্ছি, আমাদের পুচকির কিছু কিনতে হবে, ঈদ চলে এসছে। আমি তো চারখানা শাড়ি অলরেডি কিনে বসে আছি, ওর কিছু কিনতে হবে, তো ওই জন্য আমরা বেড়াচ্ছি, বুঝেছো? কেন আমি আমার এই নতুন জুতোটা পরে যাবো, ক্যাটওয়াকের। তোমার কিটোটা এটার মধ্যে আছে মনে হয়? না এমনি বাইরে বেশি ই হয়ে গেছিলো বলে এখানে রেখেছি, যেটা কেন তোমারটাকে বাইরে রাখছি, ঠিক আছে? আমার তো নতুন, আমি একবারও পরে নিই। সুরাকে এখন তোমারই জুতো, এই জুতোটা আমি কিনেছিলাম ক্যাটওয়াক থেকে, আমি আজকে প্রথম পরলাম, দারুণ পছন্দ আমার এই জুতোটা। একদম ভর দুপুর বেলা বেরিয়ে যাচ্ছে, আমাকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছে। দুপুর বেলা তো ঘুমাতে হয়, তাই না? আকাশের দিকে তুলছ, কিন্তু ওই চাপাটাই ভাল লাগে। দুপুরবেলা রোদের মধ্যে বেরোলাম, তুমছে না হো পায়গা, ক্যামেরাই ধরতে পারে না ঠিক করে, আর কথা তো আরই বলতেও পারবে না, ক্যামেরা অন করে তো আরই কি বলবে বুঝতেও পারে না। ওর থেকে বেটার তুমি কেত মারো আর আমি তোমাকে ভিডিও করি, এছাড়া তো তুমি কথাও বলতে পারবে না, ক্যামেরা অন করে তো আরই মাথায় কিছু আসে না কি বলবে। এই দেখো, তোমার হাত ধরবেও না, ধরবে? ওই তো ধরেছে, ও দুজনের হাত ধরেছে, কেন ঝুলে ঝুলে যাবে তাই, এক নতুন নতুন একটা শিখেছে, দেখেছো দেখেছো? পুরো হাসছে আবার, দেখেছো দেখেছো? কত বদমাশ, দেখেছো? কত আমাদের দুজনের হাত তখনই ধরবে ও যখন এরকম ঝুলে ঝুলে যাবে। ওই দুটু, ওই দুটু, এখানে এই এই কুকুরটাকে দেখলে খুব মজা পায়। এই দেখো 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 মাম্মা দেখো, দেখতেও পেল না, জল আছে। হ্যাঁ ওই দেখো, দেখেছো দেখেছো দুষ্টুমি, দেখেছো? ক্যামেরা
আজকে ঘুমাচ্ছে। কি বলছো? গরমের অবস্থা খারাপ হয়ে যেত যা রোদ। কেন, কিসের জন্য? গরম ওই জন্য মলে গেলে মানে ব্যাপারটা ঠান্ডা থাকবে না, এসি আছে। আমরা চলে এলাম বাগনাটির এবার সরকম মল আছে, তারপরে এই ফ্রকটা আমার ভালো পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে নেই। 18-24 নেই এটা, বেশ পছন্দ হয়েছিল। ফ্রক টাইপের আছে, এই ফ্রকটাও কেমন লাগছে, ভালোই লাগছে, কিন্তু কলার দেওয়া এটা আরেকটা প্রবলেম, গরমের সময় এটা পরানো যাবে না। ফাইনালি এক পিস ছিল, এটা পেয়ে গেছি, এটা নেবই, দারুণ লাগছে আমার, এটা বেশ পছন্দ হয়েছে। পিছনে বোতামও দেওয়া আছে, খুলতেও সুবিধা হবে। এটা একটা হলো, এক পিসই ছিল। এরকম একখানা দুষ্টু বাচ্চাকে নিয়ে শপিং করা কীভাবে সম্ভব, শুধু দৌড়াদৌড়ি করছে, শুধু দৌড়াচ্ছে, কিছু কিনতেই পারছে না ওর কারণে। ঘুমিয়েছিল কয়েকটি জিনিস দেখলাম, আর যেই ঘুম থেকে কিন্তু শুধু দৌড়াচ্ছে। চলো ঘুরে আসি, চলো ঘুরে আসি, দেখে আসি ওগুলোতে কিছু পছন্দ হয় কি দেখি। আমার জন্য কিছু হলোই না, মুচকির জন্য তো একটাই হলো এখনো, দেখি আর যদি পছন্দ হয়। একটা কিনলে তো হবে না, আমার তো মাম্মার অনেকগুলো কিনতে হবে। এই পারফিউমটাকে ফ্রি পেয়েছি, মানে ফ্রি না, 2000 টাকার কেনাকাটা বলতে ওটা 100 কত টাকা দিয়ে ওটা কিনতে পারছিলাম, ওটার দাম 900 সামথিং ছিল, সেটা ওর। এখান থেকে সূর্যটা কি ভালো লাগছে, আর ওকে দেখো দুই হাত পুরো ভর্তি হয়ে গেছে। এখন কটা বাজে গো? এখন বাজে 5:06। ইফতার করতে বসলাম, আর আজকের ইফতারে দই বড়া আছে, এটা ভিটামিন সি আছে মানে ছোলা মাখা, আর এই ফল আছে, অনেক রকম পাঁপড় আছে। আর আজকে আমরা শপিং করে এসে সবাই শুয়ে গেছিলাম, তাড়াহুড়ো করে আর তখন 10-15 মিনিট বাকি ছিল, তখন উঠে ইফতার করতে বসেছি। মানে ও আর কি ইফতার বানলো আর আমি রেডি করে দিলাম ফটাফট, পাঁপড়টাকে এখন ভেজে এনে দিলাম। ও কাঁচা ছোলা খেতে চাই, খেয়ে হজম হয় না, পটিতে কাঁচা ছোলা বেড়াই। দিও না ওকে, দিও না, এত তাড়াতাড়ি খেয়ে না। আজকে আমরা মারাত্মক ট্যাড হয়ে গেছিলাম, ইফতারের টাইম হয়তো চলে যেত, তো ক্লান্ত। ইফতার করা টোরা হয়ে গেছে, এবার ভাবলাম কি যা যা কিনলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি ভিডিও করলে সেখানে এসে জিনিসটা পড়বে, ফটাফট দেখিয়ে নিই, ঠিক আছে? আমি একখানা প্যান্ট কিনেছি, এরকম সস্তায় পেয়েছি বুঝেছো, ওই জন্য একটা কিনেছি। আর সানগ্লাস আমার হাজব্যান্ড একটা কিনেছে, আমি একটা নিয়েছি। দুষ্টুমি করো না বাবা, আরে পাপড় তো ম্যাঙ্গো পাপড়। আসার সময় এক জায়গায় বিক্রি ছিল নানান তাল ফ্লেভারের পাপড়, তো আমরা সেটা নিয়েছি, ম্যাঙ্গো পাপড়। আচ্ছা কুচ
আজকের জন্য দুখানা ফ্রক টাইপের নিয়েছি কটন। আচ্ছা ওর আর একটা তো তখন দেখিয়েছিলাম, সেটা ইয়েলো কালার। এটা যে আমার এত পছন্দ হয়েছে, এটাও পিওর কটন। নাও নাও নাও, এটা তোমার, যাও ডিস্টার্ব করছো বাবা, ভাগিয়ে দিই। 2000 টাকার উপরে কেনাকাটা হলে পারফিউম সেট একটা ফ্রি দিচ্ছে, এর মধ্যে দুটো আছে বেলা ভিটা, দুখানা পারফিউম আছে, ঠিক আছে। আর আমি ওই ঘরে পরা ছোটো ছোটো এরকম টাইপের চারখানা কিনেছি, একটা দুটো তিনটে আর একটা চারটে, বুঝেছো। আমার হাজব্যান্ড একটা শার্ট কিনেছে একদম মানে ফাইন কটন, দারুণ এই শার্টটা আমার পছন্দ হয়েছে, এটা হাফ হাতা, ঠিক আছে। তো এটা, আর আমার হাজব্যান্ড একটা প্যান্ট কিনেছে, এটা হচ্ছে ওই মানে এরকম পকেটও আছে, এটাও কটন কাপড় টাইপের, খুবই ভালো। এটা একখানে কিনেছে, একখানা ফুল প্যান্ট কিনেছে, এটা ফুল দেখিয়ে দিই, এটা পকেট না, এটা জাস্ট একটা স্টাইল এরকম, আর পায়ের দিকটা এরকম। এটা আমার হাজব্যান্ডের। আর এছাড়া আমি ওই তোমার ইনারওয়ে কিনেছি, এগুলো এই হচ্ছে আমাদের কেনাকাটা। দিয়ে পড়ে গেছি, দেখো ওর অফিস থেকে না পাঞ্জাবি খাকরা বলে কি একটা দিয়েছিল, এরকম টাইপের, এর ভিতরে কী আছে আমি কোনোদিনও খাইনি, ঠিক আছে। এই যে তো এখন বার করলো, ভুলে গেছিলো, বলছে চায়ের সাথে খাবে, কেমন খেতে আমি জানি না। দাও 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 দাও, এটা কেমন যে আসলে এরকম পাঁপড় টাইপের, কেমন যে টেস্ট, ভালো, তুমি খেতে পারবে, ভালো খেতে, কি বল, ভালো খেতে গো, ও পুরোটাই নেবে, দেখেছো ভালো খেতে, পাপড়ের মতো মশলা পাপড়। আমার মনে হচ্ছে রুটি যদি কোনো কোনো সময় একটু শক্ত হয়ে পড়ে যেতে, যেমন টাইপের লাগে না, পাঞ্জাবি না, শেষ করছি না, একটা তুমি তো নিয়ে নিলে, তুমি আর মেয়ে খেলে কিছু হবে না, ঘরে গেলে আমি পুরো মেঝেতে শুয়ে গেছি, চলো কাকি মেয়েদের ঘরে যাই। আমাদের ব্যালকানিতে বসলে না মানে ঝড় হয়, ঝড় দেখেছ এখানে, মানে পুরো ঝড়। আমি বলি আমাদের পাশের ঘরে হাওয়া কম, সেটা আমি বলি না, আমি বলি এ ঘরে ঝড় হয়, ও ঘরে হাওয়া হয়, মানে এত হাওয়া, এত হাওয়া এখানে, লিটারালি এখানে ঝড় হয়। তো আমি পাঞ্জাবি খাকরাটা নিয়ে এখানে এসে বসে গেলাম, অ্যান্ড সাথে আমার অতি অবশ্যই দরকার মশা মারা ব্যাট, বিকজ এখানে দারুণ মশা আছে। আর পাঞ্জাবি খাকরাটা খেতে আমার খুব ভালো লেগেছে, তোমরা কে কে খেয়েছো আমাকে জানিয়ে দাও, আমি জানি না এত ভালো খেতে, পুচকির খুব পছন্দ হয়েছে, ও খাচ্ছে। বেশি করো না, ওর আবার বেশি হাসতে হাসতে কিন্তু আবার ইয়ে হয়ে যায়। তুমি ভাতটা করে আসো, আমি কাকিমাদের ঘরে যাচ্ছি। আদর করছো না, অত্যাচার করছো বাচ্চার উপরে, বুঝতে পারিনি ইলোনি
Hello, Ali. Hello, Ali. Hello, Ali. শিখে গেছে। চলো তুমি, আমি খাড়া নিয়ে আসছি কাকিমাদের বাড়ি, তুমি একটু পরে আসো। এই মুখে ঘামটা মাছ ওর মুখে যাবে, ছেড়ে দাও। আর না আর না বাবা, আর না আর না আর না, এবার দেখেছো শুরু করেছে। আরে খাচ্ছে তো, মুখে পেটের ভিতরে যাবে। নতুন শিখেছি এটা, নামিয়ে দাও ওকে। চলো চলো সে যাই, চলো। পাঞ্জাবি খাঁকড়াটাকে আমি এতক্ষণ ধরে খাড়া বলছিলাম, চলো তোমাকেও নিয়ে যাবো, এসো। তুমি শুধু খাবে। ওই ওর অফিস থেকে দিয়েছে, আমাকে দিও না কাকিমা, আমি অনেকটা খেয়েছি গো, আমাকে আর দিও না। আমি ভালো লাগছিল করে খেতে খেতে দুটো তিনটে খেয়ে ফেলেছি। যে লাইটটা লাগিয়ে দিয়েছো আজকে, কালকে আমরা ট্রেন থেকে কিনেছিলাম, এই লাইটটা বলেছে যখন কারেন্ট চলে যাবে তারপরে 3 ঘন্টা। এটাই এটাই তো, ও আর এটা না, এটা কারেন্ট চলে গেলেও 3। আচ্ছা এটা আমার মোড়াও যায়, তা বেশ ভালোই লাইট হয়েছে। ব্যালকানিতে ভালোই জোরদার লাইট হয়েছে, সব কিছু একদম ক্লিন বোঝা যাচ্ছে, খুব ভালো বোঝা যাচ্ছে। লাবণীদের ঘর থেকে চলে এলাম, এসে ব্যালকানিতে বসেছি। হ্যাঁ ঝড় হচ্ছে, ঝড় বিশাল হাওয়া। আর এই ব্যালকানিতে আজকে লাইটটা দিয়েছে না, মানে আগে লাইট ছিল ওটা ডিম লাইট, মানে লাইটটা কম ছিল, বাট আজকের লাইটের ভালোই জোর আছে। মানে এই নতুন যে লাইটটা লাগিয়েছে ওটা ভালোই জোর আছে। এই লাইটটা ট্রেন থেকে কিনেছিলাম কালকে, ওই যে আগরপাড়াতে যাই ডাক্তার দেখাতে, তো আসার সময় ট্রেনে উঠেছিল, সেটা কিনেছিলাম। ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে, কালকে আবার দেখা হচ্ছে, আজকে দাদা বাইবে।